অনেকে কয় কি যে আমাগো ভিডিও দেখে বলা মানে খারাপ হয় জাগোতে মোবাইল আছে রা কেমনে ভালো আরে মনে রেখেলাম যে বিয়া করে বউটা খালি বাইতে দে উঠারে মাসের আই গিয়ে যাব মানে দেবি ফুট হইছে আহা অনেকখানি শুদ হইছে এই দেখেন So hello guys, assalamu alaikum. Asha kori tumra shob bhalo rohote. Jonri bhalo acho. Tumra jan welcome back amar daily tamsha vlog er 59com action number video te. Toba jan ra tumra jaina onek khushi hoiba. Amader notun video shoot start kore dechi. Thak 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 thak. Amake thank janate hobe na. To guys tumra dekhte parcheso. Ajke amader sathe ache Omar. Monir. Lutchariyan. Video shajjat. Ki hore? নতুন ব্যবসা শুরু করছে ওর কাছে টাকা পয়সা থাকবে জুতার ব্যবসা আমার মাইন্ড বিজনেস এর মুখে গেছে পাগল সুখ মনে মনে থাকলে সুখ তো ভাই আমি কোনো কিছু করি না সস্তা জিনিস আবার আমি ধরবো আমার ভাই বিজনেস থাকবো ন্যাশনাল মনে করেন আমার বিজনেস এর শুরুই থাকবো মানে অলরেডি এই নামে বিজনেস চলে অনেক ভালো আছেন তো দেখতেই পারলেন আমাদের নতুন ভিডিও শুট শুরু হয়ে গেছে এইবারও আমরা টিকটকারদের একটু লাদাচারা দিয়ে দিব তো আমাদের নতুন ভিডিওর অপেক্ষায় থাকেন আমাদের নতুন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং আশা করি সবার খুব ভালো লাগবে ভিডিওর প্রথম ক্লিপ শেষ দিয়ে আমরা আসছি সাজ্জাদদের বাসায় আর সাজ্জাদদের বাসায় আসার পর যা ঘুরতেছে ওইটা আপনারা দেখতে পারতেছেন এই কি ছিল ভিতরে কি লাভ এই দূরে জীবন নাকি কি লাভ আরো কাটো কাট কাম নাই লবি কাটতে রাখো মোটামুটি একটুখানি পাওয়া গেছে তো আমরা হার মানার পাত্র না এই যে রিয়াদ চলে আসছে এই যে চুরি করে আবার জাম্বুরা পারতেছে ওরা এই কার মাথা যেন আবার না পড়ে চিল্লা চিল্লি করো না চিল্লি করো না টুকা দে
ওই জাম্বুরা দিয়ে একটা গান পারো তুমি যাত্রা পারা কারা দেখলে পাইছেন দেখুন ডোনেশন দিল না ভাই আমাকে চাই না এনে গিয়ে যেন কাট করে আমার সভাপতি সমাজসেবক অনেক কি জানি আলাম ওলামা আছে তারা সব তোমার এই ব্লগের নামে কখনো খারাপ করা করে না ঠিক আছে না মানুষ মনের দিক দিয়ে ভালো অবশ্য শয়তান কেমনে বুঝবো ভালো মানুষের কি করে এখন আমরা আগে যাইছিলাম এখন আল্লাহ আমাদেরকে হেদায়েত দেয় আমরা ভালো মতো যাইতে চাই ভালো কথা বড় কথা না আমার কথা হলো আমি নিজে খারাপ থাকি মানুষকে খারাপ বানানো যাবো না এই যে অনেকে কয় কি যে আমাকে ভিডিও দেখে বলাবেন খারাপ হয় জাগোয়াতে মোবাইল আছে এরা কেমনে ভালো আমার একটা বর্তমান সমাজে যারা মোবাইল আছে ও কেমনে ভালো বর্তমান সমাজে যেই মা বাপ ছোট্ট পিচ্চিরে মোবাইল দিছে কয় আমার ছোট বাচ্চা আপনার ভিডিও দেখে আপনার ভিডিও থেকে খারাপ জিনিস শিখতেছে আমার কথা আপনি ছোট ভাইয়ের বাচ্চার মোবাইল দিয়ে খারাপ বানিয়ে লাগছেন এখন আমি ভিডিও বানাইছি এটা আমার দোষ আমি কি ভিডিওতে কোথায় লিখছি বলাবেন না আমার ভিডিওতে দেখো তা কিন্তু না কিন্তু কি মেইন সমস্যাটা হলো তাকে ভিতরে আমার কথা হলো আমাকে ভিডিও তারা দেখে না যাকে মোবাইল নেই আমাকে ভিডিও তারাই দেখে যাগো হাতে মোবাইল দেওয়া হয় মোবাইল ছাড়া অন্য কোথাও আমাকে ভিডিও দেখান যায় না আমাকে ভিডিও ক্যাসেটে বিক্রি হয় না যে আইনে আইনে বলবেন টিভিতে লাগিয়ে দেখবো রাইট এখন উমরের বক্তব্য নিলেন না মনে আমরা সবাই আসছিলাম সাজ্জাদদের বাসায় তো সাজ্জাদদের বাসায় একটা তরমুজ গাছ আছে ওই দেখেন দেখছেন তো এই তরমুজ গাছে নাকি জিনটিন আছে তো আমরা সবাই ভয় পাই এই জন্য তরমুজটা এখনো ছিঁড়তে পারতেছি না ওই সাহসে কুলাইতেছে না তো এইখানে পাবেল আমাদেরকে একটা পরামর্শ দিল যে ভাই আমি তো জুতার ব্যবসা করি আমি এগুলা বিষয়ে খুব ভালো বুঝি তে ভাই তুমি কেমন ভালো বুঝো ও বললো যে ভাই যদি আপনার ভূতে টুতে ধরে ওই তরমুজ বা জাম্বুরা যাই বলেন না কেন ওটা পারার সময় তাহলে আমি তো জুতার ব্যবসায়ী আপনাকে কাজ করবেন আপনারা যেহেতু সবাই শুট ও লোফার টোফার পড়ে আছেন ওই জুতা খুইলা পায়ের যে ঘামের গন্ধটা ওইটা ভূতের হুঙ্গে দিবে পাবেল দিও না তোমার বেঁচে খাই
আর ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা আমাদের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও পেয়ে যাবেন। তো সবচেয়ে মজার একটা বিষয় কি জানেন, আগে আমরা প্রায় প্রতিদিন সাজ্জাদদের বাসায় আসতাম, কিন্তু এখন প্রয়োজন ব্যতীত সাজ্জাদদের বাসায় আসি না। এই জন্য সাজ্জাদ মন অনেক খারাপ করে রাখছে। আমার আর মন খুশি যে আপনারা আসেন না, আপনারা আইলে আর আমার ঘরে কাম্বা যান। ওই যে ওরা খাট গুছে রাহি ইমন ভাবে মনে করেন আওলা চক্কর করে, তখন তো সিঙ্গেল ছিলাম, পরিষ্কার করতে কষ্ট হয়ে থাকে, তাই গুছাইতামই না, ফালে রাখতাম। এটা আপনার ক্ষেত্রেও, আপনার বিয়া শাদী করার পরেও আপনার ক্ষেত্রেও আমরাও জানি না, এইটা কোনো ব্যাপার না। তখন এক কাজ করুন কি জানেন, আমরা আলাদা একটা রুম নিব, আবার আপনার সবই ওই রুমে যাই করুন। যদি আপনার আপনার বাড়িতে এই কামটা করেন দিল, মানে আমার বাড়িতে তো এক্সট্রা কোনো রুম নাই, আপনার বাড়িতে তো রুম টুম থাকা পারে, বুঝলেন না, চিল হবে চিল। তোমার এই ক্যারেক্টার নাম কি? ওই লেওরা মানে কি গো? তো গাইস আজকে এমন একটা জায়গায় আসছি, এখানে আইসে একদম চোখ দিয়ে পানি বের হয়ে যাওয়ার মতো অবস্থা। তো এইটাই আমাদের সেই প্রথম জায়গা যেখানে আমরা আমাদের প্রথম ভিডিও শুট নিয়েছিলাম। তোমার কি পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে? আমার এই এলাকায় মনে পড়লে কেন বলবে? তোমার কি পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে? ইয়েস, কিন্তু আমি মনে করি না। এই জায়গায় অনেকদিন পর আসলাম না? না, মাঝে মাঝে আসি, মাঝে মাঝে আসো। মনে এই জায়গায় অনেক ক্রিকেট খেলা হয় সাজ্জাদের লগে, আপনারা দেখতেই পারতেছেন আমাদের শুট এখনো চলতেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি, আমাদের নতুন ভিডিওর অপেক্ষায় থাকুন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর যে যে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই ফটাফট সাবস্ক্রাইব করেন। ইনশাআল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, এন্টারটেইন করার জন্য। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।